দেখেছি মা, দাদু তোমার কোলে ওটা কি গো? বৈষ্ণব ঠাকুর তখন বলছে যে ইনি ইনি হচ্ছে আমার জীবনের জীবন, আমার গিরিধারী গোপাল। ও দাদু, তুমি আজকে আমাদের বাড়িতে চলো না গো। বৈষ্ণব ঠাকুর বলছে ওরে মা, আজকে যেমন অনেক দেরি হয়ে গেছে, মাধুগুড়ি করতে হবে, রান্না করতে হবে, আবার গোপালকে সেবা দিতে হবে যে, তা তুমি আমাদের বাড়িতে চলো, আমাদের বাড়িতে তো অনেক খাবার আছে, তুমি না হয় তোমার গিরিধারী তুমি সেবা দেবে। বৈষ্ণব ঠাকুর হাসতে হাসতে মীরাবাইয়ের মাথায় হাত বুলিয়ে বলছে করে পারিনি, আজকে আমি যেতে পারি না, তোমাকে আজকে যেতেই হবে। এই বলে অন্যটা ধরেছে আর অন্যটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, চলো বলছি চলো মহিলা চলো বলছি আমার বাড়িতে। আর এইদিকে মীরাবাইয়ের বাবা রত্ন সিংহ মীরাবাইকে দেখতে পাইনি বাগানে, চারিদিকে খুঁজছে, আমার মীরা, আমার মীরা গেল কোথায়, আমার প্রাণের মীরা, চারিদিকে খুঁজছে। এমন সময় দেখতে পেয়েছে অদূরে একজন বৈষ্ণব ঠাকুরের ওড়না ধরে টানছিল, ছুটে গিয়ে মীরাবাইকে বলছে, মীরা হচ্ছেটা কি, তুমি ওনাকে ছেড়ে দাও। না, তুমি আগে ওই দাদাকে বলো, দাদা যেন আমাদের বাড়িতে যায়। রত্ন সিংহ বৈষ্ণব ঠাকুরের কাছে হাত জোড় করে বলছে, হে বৈষ্ণব ঠাকুর, দয়া করে আপনি আমাদের বাড়িতে চলুন, নইলে মেয়ে যা চাঁদবে কেউ যা থামাতে পারবেন না, কেউ যে আর থামাতে পারবে না। বৈষ্ণব ঠাকুর আপনি দয়া করে চলুন, আর আপনি যদি না যান মেজে সারাদিন কিছু খাবেই না, আপনি দয়া করে চলুন। বেশ, তাই বৈষ্ণব ঠাকুর মীরাবাইয়ের বাড়িতে এলেন, তাকে সমস্ত কিছু বাবা চাল ডাল সবজি ঘি দুধ সব কিছু দিলেন। বৈষ্ণব ঠাকুর রান্না করে গিরিধারী গোপালকে আজকে স্নান করিয়েছে, সাজাচ্ছে। ছোট মীরা দরজার কোণ থেকে দেখছে কি রকম করে গিরিধারীকে স্নান করিয়েছে, কিভাবে সাজিয়েছে। এইবার ভোগ নিবেদন করেছে, ভোগ নিবেদন করার পরে সবাই প্রসাদ পেয়েছে মা। এইবার প্রসাদ পাওয়ার পরে ছোট্ট মীরা বৈষ্ণব ঠাকুরকে বলছে, দাদু, ও দাদা, তোমার ওই তোমার ওই গিরিধারী গোপালকে তুমি আমায় দেবে দাদু, তুমি আমায় দেবে? যেই এই কথা বলেছে অমনি বৈষ্ণব ঠাকুর একটু চুপ হয়ে গেলেন বাবা। কিছুক্ষণ পরে বললেন, মা, এ তো আমার জীবনের জীবন, আমি তাকে দিতে পারবো না। ও দাদা, দাও না গো, তুমি যেমন করে স্নান করিয়েছো আমিও আমিও সেইভাবে স্নান করাবো, আমিও আমিও সেইভাবে খেতে দেব, মালা পরাবো, সাজিয়ে দেব। ও দাদা, দাও না গো। ওরে মা, তুই যখন ছোট তুই যখন বড় হবি তুই নিশ্চয়ই পাবি মা, তুই নিশ্চয়ই পাবি। না, আমি আমি কিছুতেই গিরিধারীকে নিয়ে যেতে পারব না, আমাকে দিতেই হবে। মা বীরমণি দেবী দেখছে মেয়ে তো প্রচন্ড জেদ করছে, ঠাকুর নিয়ে তো খেলার বস্তু নয়। মীরা কি জানে গিরিধারী গোপালের মর্যাদা, সে কি জানে, সে ভাবছে হয়তো পুতুল। অগ্নি তাড়াতাড়ি করে মেয়েকে কোলে নিয়ে বলছে, মা, এমন কথা বলতে নেই, ও তো আর খেলার পুতুল নয়, ও যে স্বয়ং ভগবান। মীরাবাই কাঁদছিল মা, মা গালে চুম্বন করতে করতে তিনি বাড়ির ভেতরে নিয়ে গেলেন। এইদিকে বৈষ্ণব ঠাকুর মীরাবাইয়ের বাড়িতে থেকে রত্ন সিংহ বৈষ্ণব ঠাকুরকে দক্ষিণা দিলেন, প্রণাম করলেন, আর বৈষ্ণব ঠাকুর সেই গিরিধারী গোপালকে নিয়ে তিনি তার বাড়িতে চলে গেলেন। মাইরা,
বৈষ্ণব ঠাকুর তো তিনি গিরিধারীকে নিয়ে সঙ্গে চলে গেলেন বাবা, কিন্তু রাত্রিবেলা গিরিধারী গোপালকে সেবা দিয়ে যেই বৈষ্ণব ঠাকুর তার বিছানায় শয়ন করতে যাবেন বাবা, গভীর রাত্রিতে ভগবান বৈষ্ণব ঠাকুরকে স্বপ্ন দিচ্ছে, ওহে বৈষ্ণব ঠাকুর, ওহে বৈষ্ণব ঠাকুর, শোনো 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 আমার কথা, আমার কথা। বৈষ্ণব ঠাকুর স্বপ্নের মধ্যে তিনি বিছানায় শয়ন করছেন আর গভীর রাত্রিতে ভগবান স্বপ্ন দিচ্ছে, হে বৈষ্ণব তুমি আমায় মীরাকে দিয়ে এসো, যা সে যে আমার পরম সখী, তুমি আমায় তাকে দিয়ে এসো, আমি আমি তোমায় কৃপা করব, তোমার কোনো চিন্তা নেই, অন্তিমকালে তুমি আমার চরণ পাবে, যা যাও তুমি দিয়ে এসো। যেই এই কথা বলেছে অমনি বৈষ্ণব ঠাকুরের চোখে ঘুম ভেঙে গেছে, ভাবলো ভগবান ভগবান আমাকে বলছে সমস্ত রামগুলো খাড়া হয়ে গেছে, চোখে তর তর করে জল পড়ছে, সারাদিন থর 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 করে কাঁদছে, তাহলে তাহলে ওই ওই ছোট্ট মীরা সে তো যেমন তেমন মেয়ে নয়, স্বয়ং স্বয়ং ভগবান বললেন সে যে আমার পরম সখী, তুমি তুমি আমায় তাকে দিয়েছো, যেই যেই নিশি প্রভাত হয়েছে বৈষ্ণব ঠাকুর প্রেমাশ্রু নয়নে গিরিধারীকে সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে এসেছে, মা মা গো কেউ কি বাড়িতে আছেন, মা কেউ কি শুনছেন, রত্নসিংহ তার কর্মচারীদেরকে আদেশ দেন, দেখো তো যাও তো এই ভোরবেলায় কে এসেছে যাও তোমরা, আর যেই দরজাটা খুলেছে দেখছে বৈষ্ণব ঠাকুর কান্তে কান্তে এসেছে, বাবা বাবা আমার মেয়েকে আপনার মেয়েকে একটু একটু ডেকে দিন না বাবা, একটু ডেকে দিন না, রত্নসিংহ বলছে বৈষ্ণব ঠাকুর আমার মেয়েকে কিছু আমার মেয়েকে কিছু ভুল করে ফেলেছে, না বাবা না আপনার মেয়ে কোনো ভুল করেনি, আপনার মেয়েকে শুধু একটু ডেকে দিন না বাবা, বীরমণি দেবী চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসেছে, কি গো কি হয়েছে কি হয়েছে গো, আসলে ইনি মীরাকে চাইছেন, মীরাকে ডাকছেন, আর মীরাবাই তখন মায়েরা ঘুম থেকে উঠে চোখ দুটো ঘষতে ঘষতে আজকে বাইরে বেরিয়ে আসছে, ছোট্ট মীরা বৈষ্ণব ঠাকুর আজকে সেই গিরিধারী গোপালকে মীরার হাতে তুলে দিচ্ছে, এই নাও মা এই নাও ধরো আমার জীবনে আমার জীবনের সর্বস্ব ধন, আমি তোমায় আমি তোমায় দিয়ে দিলাম মা ধরো, এই নাও মা, মা বলে উঠলে এ কি করছেন বাবা, না না আমার মেয়ে যে কিছু জানে না, আমার মেয়ে যে কিছু বোঝে না, না মা না হো যা বোঝে আমি তা বুঝি না মা, হো যা বোঝে আমি তা বুঝি না, এই নাও এই নাও ধরো আমার গিরিধারী গোপালকে আমি তোমার হাতে দিয়ে গেলাম, কান্তে কান্তে আজকে বৈষ্ণব ঠাকুর সেই গিরিধারী গোপালকে মীরার হাতে দিয়ে তিনি সেই বাড়ি থেকে চলে গেলেন, আজকে ছোট মীরা আনন্দে গিরিধারী গোপালকে বাবা বুকের মাঝে পেয়েছে, তো ঠাকুর ঘরে সিংহাসনে আজকে গিরিধারী গোপালকে সিংহাসনে বসিয়েছে, আমার কাছে তুমি এসেছো তো, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমায় শান করিয়ে দেব, আমি তোমায়
খেতে দে, আর আর আমি তোমায় সাজিয়ে দেব। আমি কেমন ভাবে তোমায় সাজাবো জানো? আমি সাজাবো তোমার মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমার মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমার মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমার মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি কেমন করে সাজাবো জানো? আমি তোমার চরণে তুলসী পত্র চন্দন দেব, আর সেই চন্দনটা কি জানো, কাঠের চন্দন নাই গো। মিশায় আমার ভক্তি চন্দন, অনুরাগীর পুষ্প করিনি করে গিরিধারীকে সাজিয়ে দেয়, প্রতিদিন সেবা দেয় না, কোনোদিন গিরিধারীকে না দিয়ে সেবা করে। একদিন কি হয়েছে জানেন না, মীরাবাই তিনি কিছুতেই খেতে চাইছিলেন না, আমি খাবো না, আমি ওই গিরিধারী গোপালের কাছে বসে থাকবো। মা বললো, হ্যাঁরে মা, তা তুই যে কিছু খাবি না, না খেলে কি আর হয়, আয় মা। ভাবছি বাচ্চা মেয়ে তো, একটু কোলে করে নিয়ে গিয়ে বাগানের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি একটু কিছু খাইও। তাই মা কি করেছে, মেয়েকে কোলে নিয়েছে, আর মেয়েকে কোলে নিয়ে সেই বাগানের দিকে নিয়ে গেছে। আর ঠিক সেই সময় কি হয়েছে বাবা জানেন, এক ঘোড়ার পিঠে একজন বর যাচ্ছে তার বর যাত্রীকে নিয়ে এবার বিবাহ করতে। এইবার বর যাচ্ছে মাইনা বিবাহ করতে, বাদ্যি বাজনা বাজছে, আর মীরাবাই সেই বরকে তাকিয়ে বলছে, মা মা ওটা ওই যে ওটা কি? মা বলে উঠল, ওই যে ঘোড়ার পিঠে চেপে আছে না, ও হলো বর, ও যাচ্ছে বউ আনতে। মা, বউ কি? ওরে পাগলি মেয়ে, তুই এখন বুঝবি না। না মা, আমিও বর নেব। এ তো মহা সমস্যায় পড়া গেছে। আরে তুই বর নিবি, তা তুই আগে বড় হবি তো? না, আমাকে এখনই বর নিতে হবে, বর না দিলে আমি কিছুই খাবো না, ব্যাস। আরে আমার কথাটা শোন মীরা, আমি জানি না, আমাকে এখনই বর নিতে হবে। আরে আমি এই মুহূর্তে বর খুঁজে পাবো কোথায়? মীরাবাই বারবার বলছেন, আমাকে এখনই বর নিতে হবে।
মা মনে মনে ভাবছে যে যদি এখন বন্যা এনে দেই মীরা তো আরো কেঁদে বসবে। এই মীরাবাই মা তখন মনে মনে ভাবছে যে কি করা যায় কি করা যায়। আর এমন সময় কি করেছে বাবা, মেয়েকে কোলে নিয়ে গিরিধারের মন্দিরে এসে আর গিরিধারের দিকে তাকিয়ে বলছে, ওই তো তোর বাপ, ওই তো, ওই তো গিরিধারী তোর বাপ। সঙ্গে সঙ্গে মীরা কোল থেকে নেমেছে। সত্যি বলছো মা, ওই গিরিধারী আমার বর? হ্যাঁ, তো তো গিরিধারী যেই বলেছে গিরিধারী বর, অমনি সব কিছু মীরা খেয়ে নিয়েছে। মা ভাবলো যা মেয়েকে ভুলিয়ে দিয়েছে, কিন্তু মা সেই কথাটা মীরাবাই মনের মধ্যে গেঁথে গেল যে গিরিধারী আমার স্বামী। সেই দিন থেকে প্রতিদিন সুন্দর করে একটা মালা গাঁথে আর গিরিধারীর গলায় পরে আর বলে, দেখো গিরিধর, আমি তোমার বউ আর তুমি আমার বউ, কেমন? এই বলে ছোট্ট মীরা কি সুন্দর করে গিরিধারীকে সাজিয়েছে। এই না খাও গিরিধারী, তুমি সেবা করো, কেমন? এই বলে ছোট্ট মীরা আজকে গান শুরু করেছে। বসমরে নয় নন মে নন্দলা, বসো আধার সুধারস মুরলী ভগবানের কোমরে একটা ছোট্ট ঘন্টি বাঁধা আছে। ভগবান খুব চঞ্চল, তো যখন খুশি যেখানে চলে যায়। আর মা যশোদা তিনি এখন খুঁজে পান না, কি করেছে, একটা ছোট্ট ঘন্টি ভগবানের কোমরে বেঁধে দিয়েছে। এইবার গোপাল যেখানে যাক সেই ক্ষুদ্র ঘন্টি বাজলে বোঝা যাবে যে গোপাল কোথায় গেছে। সেই ক্ষুদ্র ঘন্টি আজকে ভগবানের কোমরে বাজছে বাবা। তাই বলছে ঘন্টিকা
পিছে মেরা কে প্রভু মেরা কে প্রভু সন্তন সুখ নাই মেরা কে প্রভু সন্তন গিরিধারীকে সাজিয়ে দেয়। এইভাবে মীরা একটু একটু করে বড় হয় বাবা। মীরা এত সুন্দর দেখতে যে একবার যদি কেউ তাকায় সে আর অন্যদিকে তাকাতে পারি নাকি। মীরাবাইয়ের রূপের কথা দেশ দেশান্তে ছড়িয়ে পড়েছে। সুন্দর গান করে আবার রাজা রত্ন সিংহের কন্যা মানে রাজার মেয়ে। এইবার মীরাবাই যখন ১৬ বছর বয়স সুন্দর গান করে সুন্দর নাচ করে সেই মীরাবাই রূপের কথা শুনে মেবারের রানা সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সঙ্গে মীরাবাইয়ের বিবাহ দেবে বলে মা সুন্দর একটা চিঠি লিখে তিনি পাঠিয়েছেন। এবার সেই চিঠিটা এসে পৌঁছেছে বাবা রত্ন সিংহের হাতে। কর্মচারী এসে দিয়েছে, মহারাজ চিতরে রানা সংগ্রাম সিংহ আপনাকে এই চিঠিটা দিয়েছে ধরুন। তিনি মনে মনে ভাবছে যে কি ব্যাপার, এত বড় রাজা আমাকে চিঠি দিয়েছে, তা দেখি কি হলো ব্যাপারটা। এবার তিনি সেই চিঠিটা খুলে পড়ে দেখছে যে তার মেয়ে মীরার সঙ্গে তার ছেলে কুমার ভোজের সাথে বিবাহ দেবে বলে বাবা ঠিক করেছে। আর এই কথাটা যেই পড়েছে অমনি রত্ন সিংহ আনন্দে লাফাতে শুরু করেছে। আমার মেয়ের এত বড় সৌভাগ্য, মেবারে নানী হবে, কি আনন্দ কি আনন্দ। ছুটতে ছুটতে যাচ্ছে বীর কোরি দেবীর কাছে। হ্যাঁ গো শুনছো ও বীর কোরি দেবী, আরে তুমি বাইরে বেরিয়ে আসো। বীর কোরি দেবী সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসেছে। হ্যাঁ গো কি হয়েছে, তা কি এত লাফাচ্ছ কেন, এত লাফানোর কি আছে তা শুনো। তখন বলছি যে তুমিও যদি শোনো তাহলে তুমি আর দাঁড়িয়ে থাকতে পারবে না। কেন গো কি হয়েছে, তা কি জানো, আমার মেয়ে মেবারে রানী হবে। কি বলছো কি তুমি? হ্যাঁ গো ঠিকই বলছি, এই দেখো এই দেখো চিঠি লিখে পাঠিয়েছি। তাই বাবা বাবা মা আজকে দুজনেই আনন্দ, দুজনেই আনন্দ বাবা। কারণ মেয়েকে যদি ভালো উচ্চ করে ভালো ছেলের সাথে পাত্রস্থ করতে পারে তাহলে বাবার কি হয় না, বাবার সদগতি হয় বাবা। আর কোনো কোনো পিতা যদি তার মেয়েকে অপাত্রে বিয়ে দেয় তাহলে পিতাকে অর্থাৎ বাবাকে নরকে যেতে হয় বাবা। তা বাবা মা দুজনেই আনন্দ, দুজনেই আছে। হরি বল হরে কৃষ্ণ, একটু কমিয়ে দাও। হরে কৃষ্ণ জয় জয় রাধে রাধে হরি বল। তাই বাবা মা দুজনেই আনন্দ আছে। দুইজনে মিলে সে মীরাবাইকে ডাকছে, মীরাবাইকে ডাকছে, মীরা মা মীরা এইদিকে আয় তো মা তুই। মীরাবাই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসেছে। তোর কপাল খুব ভালো রে মা। মীরাবাই বললে আমার তো কপাল ভালোই হবে, কারণ গিরিধারীরা সদা সর্বদা সম্মুখে বিরাজ করে, তার তো কপাল ভালোই হবে বাবা। আমরা সবাই
ভালো কপাল কাকে বলি? কি বাবাটা, ভালো কপাল কাকে বলি আমরা? যদি কোনো মাস্টার, ডাক্তার, উকিলের সঙ্গে, ইঞ্জিনিয়ারের সাথে আমরা মেয়ের বিয়ে দেই, তাহলেই তো বলি তো ভালো কপাল। কি মাইরা বলি তো, বলি না ওর ভালো কপাল হয়েছে রে। কি বলি তো, তাই তো নাকি? তারপরে দেখবেন বাবা, দু বছর পরে মেয়েকে আগুনে পুড়িয়ে মেরে দিয়েছে। আবার দেখবেন দু বছর পরে মেয়েকে আঘাত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তা মীরাকে যখন বলছি যে তোর ভালো কপাল, মীরাবাই বললেন আমার তো কপাল ভালোই হবে, কারণ গিরিধারী যার তার কি কপাল খারাপ হতে পারে। রত্নসিংহ বলছে তুই বুঝতে পারছিস না মা, বেমারে নানা সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সাথে তোর বিবাহ দেবে বলে ঠিক করেছে। যে এই কথাটা বলেছে অমনি মীরাবাইয়ের মুখটা একটু শুকিয়ে গেছে। মা বলো কি রে, অমন করে দাঁড়িয়ে তুই মুখ ভুলে আছিস কেন? তোর কি আনন্দ হচ্ছে না নাকি? মীরাবাই বললেন বাবা, মীরাবাই বলছে মা তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো, হিন্দু মেয়ে কবার বিবাহ হয়? মা বললেন একবার। তাহলে তুমি আমাকে দুবারই বিয়ে দিতে চাইছো কেন? রত্নসিংহ বলল মীরা আমাদের সামনে দাঁড়িয়ে তুমি ঠাট্টা করছো। মীরাবাই বললেন বাবা আমি যে ঠাট্টা করিনি, যদি হিন্দু মেয়ের একবার বিবাহ হয় আমার তো তাহলে অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে। তোর কার সাথে বিয়ে হয়ে গেছে তা তুমি মাকে জিজ্ঞেস করো না, মা আমায় গিরিধারীর সাথে বিয়ে দিয়েছে কিনা? মাই তো বলেছিল গিরিধারী আমার বর। মা হাসতে হাসতে বলছে ওরে পাগলি মেয়ে, তা গিরিধারী কি তোর একার বর নাকি? গিরিধারী তো সবার বর, তাই তো আমি তোকে বলেছিলাম। মীরাবাই বললেন মা তুমি যেই দিন থেকে বলেছিলে আমি সেই দিন থেকে আমার জীবনের সর্বস্ব ধন, আমার জীবন যৌবন মান অপমান সব কিছু আমি আমি গোবিন্দ চরণে বিয়ে কাইছি। হরি বল হরি বল হরি বল বিয়ে কাইছি গোবিন্দ। ওই মেবারে রানা সংগ্রাম সিংহের পুত্র তোমার ভোজের সাথে তোর বিবাহ হবে। মীরা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে ঘরের ভিতরে গিয়ে গিরিধারীর চরণে আছাড় খেয়ে পড়েছে। গিরিধর ওরা যে কেউ জানে না, গিরিধর ওরা যে কেউ জানে না তুমি আমার স্বামী গিরিধর, কিন্তু তুমি তো আমার অন্তর যাবে, আমি তোমার চরণে আমার জীবনের সর্বস্ব, আমার জীবন যৌবন মান সব কিছুই আমি তোমার চরণে নিবেদন করেছি। গিরিধর তোমাকে ছাড়া জগতের অন্য কোনো পুরুষকে আমি স্বামী রূপে বরণ করতে পারবো না, এই বলে হাউ হাউ করে কাঁদছে। আর বিগ্রহের ভেতর থেকে আজকে গিরিধারী গোপাল তিনি কথা বলছে, মীরা মীরা তুমি দুঃখ করো না,
তুমি মেবারে রানী হয়ে ওই মেবারে যাও, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব, আমি সদা সর্বদা ভক্তের কাছেই থাকি। কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গো, তোমার কোনো চিন্তা নেই, এই তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চাইছে, কারণ এটা সামাজিক মর্যাদা রক্ষা করা, তাই তুমি বিবাহ করো। মীরাবাই বললে, তুমি যখন আদেশ করছো গিরিধর, তোমার আদেশ আমি মাথায় তুলে নিলাম। তাই আজকে রত্নসিংহ মীরাবাইয়ের সঙ্গে কুমার ভোজের বিবাহ ঠিক করল। আজকে কত শত বাদ্যি বাজনা নিয়ে কুমার ভোজ তিনি বিবাহ করতে এসেছে বাবা। ও মাইরা, আজকে কুমার ভোজ তিনি সুন্দর করে সেজে এসেছে, আর সবাই ছুটতে ছুটতে আসছে মীরাবাইকে, মীরাবাইয়ের বরকে দেখবে বলে। সবাই বলছে কি সুন্দর দেখতে, যেমনি মীরা দেখতে তেমনি তার বর দেখতে। অমায়রা, আজকে মীরাবাই সুন্দর করে সেজে আজকে দাঁড়িয়েছিল। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের আমি হব বলে চরণ
মেয়েরা এইদিকে একটু আসতে, বলুন তো সবাই প্রেম করেছেন তো? কি মাইরা প্রেম করেছেন তো নাকি? হ্যাঁ ও বাবাটা প্রেম করেছেন? আচ্ছা কে কে করেছে একটু বড় করে হাত তুলুন তো। কি বলবো, প্রচুর ঠান্ডা লাগছে মাইদের, প্রচুর ঠান্ডা লেগেছে মাইরা, প্রচুর ঠান্ডা লেগেছে। ও মাইরা একটু বড় করে হাত তুলুন তো, কে কে প্রেম করেছে? এই তো এইটা একজন হাত তুলেছে। ও মা এই যে আপনাকে বলছি, বলছি আপনি প্রেম করেছেন তো? সত্যি বলছেন তো? দেখুন এতগুলো লোক কিন্তু রয়েছে, এতগুলো ভক্ত রয়েছে। হ্যাঁ আপনি প্রেম করেছেন তো? বাহ, আচ্ছা বাবাদের মধ্যে কে করেছে একটু বড় করে হাত তুলুন। কে করেছে? হাত উঠছে না। কে করেছে? কেউ করেনি নাকি? কেউ করেনি। আচ্ছা আপনাদের মধ্যে কে করেছে একটু বড় করে হাত তুলুন। আপনি করেছেন? সত্যি তো? বাহ দেখুন আমার মা প্রেম করেছে। আচ্ছা এবার কে কে করেনি এবার হাত তুলুন তো। আমি বলেছি কে কে করেনি কিন্তু, আচ্ছা কে কে করেনি এবার হাত তুলুন, হাত তুলুন বড় করে বড় করে। কে কে করেনি? আমি বলেছি কে কে করেনি, এবার হাত উঠবে তো, হাত তুলুন। হাত তুলছে না। এই তো ঠাকুমা, এই তো আমার ঠাকুমা হাত তুলেছে। ঠাকুমা ঠাকুমা আপনি প্রেম করেননি তো? সত্যি বলছেন তো? দেখুন সবাই কিন্তু সাক্ষী আছে, আপনি যদি ঘরে গিয়ে বলেন যে আমি মিথ্যে বলে এসেছি তাহলে কিন্তু সর্বনাশ। দেখুন ঠাকুমা সত্যি করে বলছেন তো? ঠাকুমা সত্যি করে বলছে। ও মাইরা এইদিকে, আপনারা যদি না সবাই প্রেম না করতেন তাহলে কি হরিবাসরে কি আসতে পারতেন? কি মাইরা পারতেন? কি পারতেন? আচ্ছা আমিও যদি না প্রেম না করতাম তাহলে কি আপনাদের এই হরিবাসরে এসে কি কীর্তন পরিবেশন করতে পারতাম? পারতাম না। তাহলে মায়েরাও প্রেম করেছেন, বাবারাও করেছে, আর আমিও কিন্তু করেছি। আমরা কার সঙ্গে করেছি প্রেম? ও মায়েরা আমি কিন্তু এ প্রেম সে প্রেমের কথা বলছি না, এখন তো বেশি প্রেম দেখবেন মা হাটে বাজারে হয়। কি তাই তো মা? ঠিক বলছি তো? হাটে বাজারে হচ্ছে তো? বাহ এখন বেশি প্রেম দেখবেন মায়েরা, বলবো বলবো নাকি বলবো? এখন বেশি প্রেম দেখবেন মায়েরা, এখনকার যুগে ফোনে ফোনে হয়। কি তাই তো? ফোনে ফোনে হয় তো নাকি? না হয় না, ঠিক বলছি তো মা? হ্যাঁ এই দেখুন আমার মা একটু প্র্যাকটিসও করে নিয়েছে, তাই তো বলছেন? কি আপনি প্র্যাকটিস করে নিয়েছেন তো? কি তাই তো বলছেন তো? হ্যাঁ হ্যাঁ তাই তো বলছেন। ও মাইরা আমরা তাহলে কার সঙ্গে প্রেম করেছি একটু জোরে বলবেন, কেমন? বাবারা সবাই মিলে বলবেন, কার সঙ্গে করেছি প্রেম? বাহ আমরা তাহলে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের সাথে প্রেম করেছি, তাই তো? আজকে গানের ভাষায় বলছেন, ও প্রেম করে সে জানে, প্রেম করে সে জানে, আমার মনের মানুষ দিয়ে মুখটা ঢেকে দেয়,
তেমন আজকে মীরাবাইও তিনি পান পাতারা দিয়ে মুখটা এমনি ভাবে ঢেকে রয়েছে। এবার সবাই বলছে, মীরা এইবার তুই তোর বরের দিকে তাকা। মীরাবাই বললেন, যদি বরকেই দেখতে হয় তাহলে তোমরা আমার গিরিধারে কেনে দাও, আমি আগে গিরিধারীকে দেখব তারপর আমার বরকে দেখব। রত্ন সিংহ বলল, মীরা কি করছটা কি তুমি? তুমি কি হাজার হাজার অতিথির কাছে কি তুমি অপমান করতে চাইছো? মীরাবাই বললেন, বাবা একমাত্র গিরিধারী হচ্ছে আমার স্বামী, তাই শুভ যদি দৃষ্টি করতে হয়, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুভ দৃষ্টি কাকে বলে? না, যার মুখটা ভগবানের দিকে থাকে বাবা, যিনি ভগবত দর্শন করেন তখনই কিন্তু জানতে হবে সেটা শুভ দৃষ্টি। আর ভগবানকে বাদ দিয়ে যা কিছু দেখবেন, সে সিরিয়াল দেখুন আর সিনেমা দেখুন, এগুলো কিন্তু সবই হচ্ছে অশুভ দৃষ্টি, কুদৃষ্টি মায়েরা। তাই মীরাবাই বললেন, আমি আগে গিরিধারীকে দেখব। মা বলে উঠল, হ্যাঁ গো, এখন যে কথা বাড়ি লাভ নেই, যাও যাও আগে তুমি ওই বিগ্রহটা এনে দাও, যাও। তাই মন্দির থেকে সে বিগ্রহ এনে মীরার সামনে আজকে দাঁড় করিয়েছে। আর মীরা আগে বাবা তার সেই পানটা খুলে আগে গিরিধারীকে দর্শন করেছে, তারপর এবার কুমার ভোজের দিকে তাকিয়েছে। এবার মালা বদল হবে, মীরা তার সেই গলার মালাটা খুলে আগে গিরিধারীকে পরিয়েছে, তারপর আবার নিজের গলায় পরেছে। এবার সেই মালা এবার কুমার ভোজের গলায় পরিয়েছে, আর কুমার ভোজের গলার মালা নিজের গলায় পরেছে। এবার বিবাহ সম্পন্ন হলো, বিবাহ হয়ে গেল। সকাল বেলায় মীরা যাবে শ্বশুর বাড়ি, সকলে কাঁদছে, মীরাবাইও কাঁদছে। এমন সময় রত্নসিংহ মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছে, মাঝে শ্বশুর বাড়ি যাচ্ছিস, সকলের কথা তুই মেনে চলবি, গুরুজনের কথা তুই মেনে চলবি, গুরুজনের কথা তুই অমান্য করবি না রে মা, যা মা যা, তুই তুই সুখী হবি রে মা, তুই সুখী হবি, যা। তাই কাঁদতে কাঁদতে আজকে সবাই মিলে মীরাবাইকে নিয়ে তার পালকির মধ্যে তুলে দিচ্ছে। আর মীরাবাই বলছে, বাবা বর থাকবে এখানে আর আমি যাব ওই শ্বশুর বাড়ি। বাবা বুঝতে পারছি না, কি বলছিস তুই, তোর বর তো তোর সঙ্গেই তো যাচ্ছে। বাবা আমি যে গিরিধারীর কথা বলছি, বর থাকবে এখানে আর আর আমি যাব ওই বরের বাড়ি, তা বললে যে হবে না বাবা? রত্নসিংহ বলল, মীরা তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, তোর ওই গিরিধারী তোর বর, তুই গিরিধারীকে তুই সঙ্গে নিয়ে যাবি। মা বলে উঠল, হ্যাঁ গো, সে তো ছোট্টবেলা থেকে গিরিধারীর সেবা করে, পূজা অর্চনা করে, তুমি তাকে দিয়ে দাও না, দিয়ে দাও না বাবা। মীরাবাই তখন বলছে, বাবা পিয়া বিনা 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 রে না যায়।
মন মন মেরো পিয়া পরবায়ে তন মন মেরো পিয়া পরবায়ে বার বার বলি যাজে দাপর যুগে